যোগ্য নেতৃত্ব উন্নত দেশ গড়ব আমরা গড়ব স্বপ্ন দেখার ওই আকাশটাকে ধরব হাতে ধরব আমরা স্কাউট এগিয়ে যাব মানব না একজন স্কাউটের জাম্বুরিতে অংশগ্রহণ করা জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায়। নিয়মানুযায়ী দীর্ঘ চার বছর পরপর বাংলাদেশ স্কাউট জাতীয় জাম্বুরির আয়োজন করে থাকে। এবারে দশম বাংলাদেশ জাম্বুরির সাথে তৃতীয় সংসদ জাতীয় জাম্বুরি সংযুক্ত হয়েছে, যার ফলশ্রুতিতে দেশের প্রতিটি প্রান্ত থেকে আগত স্কাউটদের পাশাপাশি বিদেশ থেকে আগত স্কাউটদের সাথে জাম্বুরি প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ পাচ্ছে এবং পারস্পরিক বন্ধুত্ব ও অভিজ্ঞতার বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে। বসন্তের এই বিকেলে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকের গজারিবন পরিবেষ্টিত ছায়া সুনিবিড় পরিবেশে স্কাউটদের সর্ববৃহৎ মিলনমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যোগ্য নেতৃত্ব উন্নত দেশ এই থিমকে প্রাধান্য দিয়ে জাম্বুরির মেইন এরিনার নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরিনা, এবং তারটি ভিলেজের নামকরণ করা হয়েছে যথাক্রমে সৈয়দ নজরুল ইসলাম ভিলেজ, তাজউদ্দিন আহমেদ ভিলেজ, ক্যাপ্টেন মনসুর আলী ভিলেজ, আবুল হাসানাত মোহাম্মদ কামরুজ্জামান ভিলেজ। এর ফলে জাম্বুরিতে আগত দেশি বিদেশি অংশগ্রহণকারীরা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দের অবদান এবং গৌরবময় ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সক্ষম হবে। সকলে মিলে স্কাউট আন্দোলনকে অধিকতর গতিশীল করার মাধ্যমে আগামী প্রজন্মকে উপযুক্ত নেতা করে গড়ে তোলার জন্য আমি সকলের প্রতি সবিনয়ে অনুরোধ জানাই। দশম বাংলাদেশ এবং তৃতীয় সংসদ স্কাউট জাম্বুরি সফল বাস্তবায়নে যে সকল সরকারি, বেসরকারি এবং দেশি বিদেশি সাহায্য সংস্থা প্রশাসনিক এবং আর্থিক সহযোগিতা দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন তাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ এবং স্কাউট সালাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি অসীম শ্রদ্ধা জ্ঞাপন করছি। যোগ্য নেতৃত্ব উন্নত দেশ এই স্লোগান নিয়ে আয়োজিত দশম বাংলাদেশ এবং তৃতীয় সংসদ জাম্বুরিতে আপনাদের সকলকে জানাই স্কাউট সালাম। একজন স্কাউট সমবয়সী অন্য যে কোনো ছেলে মেয়ের চেয়ে অন্তত এক কদম সামনে এগিয়ে থাকে। ঘূর্ণিঝড় অথবা জলোচ্ছ্বাস
রানা প্লাজা অথবা রোহিঙ্গাদের সেবা, চকবাজারের অগ্নিকাণ্ড, পরিষ্কার পরিচ্ছন্নতা, ট্রাফিক সহযোগিতা, এ সকল কাজে যেমন স্কাউটদের পাওয়া যায়, তেমনি নিজের জীবনের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষা নিয়ে স্কাউটরা হয়ে ওঠেন অনন্য। দশম বাংলাদেশ ও তৃতীয় সাংসদ স্কাউট জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। স্বাধীনতার এই মাসে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্কাউট আন্দোলন শিশু কিশোরদের চারিত্রিক গুণাবলী বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করার মানসিকতা তৈরিতে স্কাউটিংয়ের ভূমিকা অনন্য। স্কাউটরা নিয়মিত সমাজ সেবামূলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও আত্মমানবতা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আরও সুন্দর করে গড়ে তুলতে স্কাউটরা রাখতে পারে অগ্রণী ভূমিকা। বিশেষ করে শিশু কিশোর ও যুবদের মাদক, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষবাস্প থেকে নিরাপদ এবং দূরে রাখতে স্কাউটিং ইতিবাচক অবদান রাখতে পারে। স্কাউটিংয়ে পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল করে গড়ে তুলতে। সম্মানিত সুধীমণ্ডলী, বর্তমান সরকার বাংলাদেশকে 2021 সালের মধ্যে মধ্য আয় এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারের যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নয়নের অগ্রাধিকার অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে দক্ষ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের চলমান অগ্রযাত্রায় নেতৃত্বের জন্য আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করতে আমি স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই। স্কাউটরা, প্রিয় স্কাউট ও স্কাউটরা বৃন্দ, স্কাউটরা সৃষ্টিকর্তা ও দেশের প্রতি কর্তব্য পালন করতে এবং সর্বদা ওপরকে সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে স্কাউট আন্দোলনে যোগদান করে। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, বৃক্ষরোপণ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু উষ্ণতা রোধে জনসচেতনতা তৈরি, বন্যা, ঘূর্ণিঝড়, ভবন ধস ও অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজ সহ জাতীয় দুর্যোগে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে। তোমাদের এই সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃতি লাভ করবে বলে আমি আশা করি। তোমাদের অবস্থান হবে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে, অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেমে, দেশের মানুষের প্রতি কর্তব্য ও মমত্ববোধ সবসময় জাগ্রত রাখতে হবে। নিজেরা ভালো কাজ করবে এবং অন্যদেরকেও ভালো কাজে অংশগ্রহণের আহ্বান জানাবে। আগামী দিনে তোমারাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তোমারাই জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে। এই জন্য তোমাদের যোগ্য ও দক্ষ হয়ে উঠতে হবে। বহির্বিশ্বে স্কাউটদের সাথে কাঁধ মিলিয়ে আমাদের স্কাউটরা দেশের আর্থসামাজিক উন্নয়নে আরও অবদান রাখবে, এটাই সকলের প্রত্যাশা। জাম্বুরিতে অংশগ্রহণকারী দেশি বিদেশি স্কাউট এবং স্কাউট নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি দশম বাংলাদেশ ও তৃতীয় সাংসদ স্কাউট জাম্বুরি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।
Oh,
Ladies and gentlemen, please put your hands together for our honor, awesome celebration of campfire, grand campfire. Ganeshurcheer moncho kampiye, kobi shunalen, tar amor kobi dakhan. Mujhe alwa, rakto dakhun diyechi, rakto aano dabo, dekhte manush ke mukto kaj karbo inshallah. Yapi, ek bhoro paata le bhoro, ami dhune mawa dabe yun mawa, ami shokho shayam. Bangali rakto kishor jo bhashar jonno
বড় মাঠ আছে, সবাই একজন আরেকজনের কাছে গোলাপ বিনিময় করবেন এবং পরিচিত হবেন। সকলে মিলে মিশে এই অঞ্চল তথা বিশ্বে আমরা সকল মানুষ, সকল ধর্ম বর্ণের, সকল পেশার সকলে মিলে এক মহা মানব জাতির সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা সামনে একত্রে নিয়ে যাব। আমার মনে হয় স্কাউটের শিক্ষা মূলত তাই। আমি তাই স্কাউট আন্দোলনের সঙ্গে যারা অতীতে অবদান রেখেছেন তাদেরকে স্মরণ করি, তাদেরকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দশম বাংলাদেশ ও তৃতীয় সংস স্কাউট জাম্বুরি 2019 সমাপ্তি ঘোষণা করছি।